ভিউয়ার্স আসসালামু আলাইকুম জীবন সমস্যার সমাধান ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি অংশ জিদ যা বাংলাদেশের আকাশ সীমা প্রতিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বিমান বিমানবাহিনীতে আটচল্লিশতম এন্ট্রিতে মহিলা বিমান সেনা নিয়োগ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম মহিলা বিমান সেনা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি তো ভিহর্টস আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র মহিলা প্রার্থী বা মহিলা বিমান সেনা হিসেবে নিয়োগ হওয়ার জন্য কি কী প্রয়োজন কি লাগবে কি করতে হবে কিভাবে আবেদন করবেন কবে পরীক্ষা সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভিহর্টস আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন এমন সকল ভিডিও সবার আগে পেতে ভিউয়ার্স বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সম্ভাব্য যোগদানের তারিখ উনত্রিশ মার্চ দু হাজার বিশ আসুন দেখে নেওয়া যাক কী কী প্রয়োজন বা কী কী যোগ্যতা দরকার প্রথমে শিক্ষাগত যোগ্যতা সবার আগে যে জিনিসটি বলে রাখবো সেটি হলো শুধুমাত্র চিকিৎসা সহকারী বা মেডিকেল অ্যাসিস্ট্যান্টন ডিআই এবং প্রবোস্ট এই তিনটি টেরে বিমান বাহিনীতে মহিলা বিমান সেনা হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে চিকিৎসা সহকারী এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ বা সাড়ে তিন অথবা সমমান থাকতে হবে এসএসসিতে সাড়ে তিন জিপিএ নিয়ে আপনাকে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় বা সায়েন্স গ্রুপ থেকে পাশ করতে হবে আর পি এফ এন ও প্রবস্ট পেশার বিমান সেনায় নিয়োজিত হতে হলে বা পরীক্ষা আবেদন করতে হলে আপনাকে এসএসসি বা মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় যে কোনো শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ পেতে হবে অথবা সমমানের আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে যে সকল বিষয়ের পরীক্ষা হবে চিকিৎসা সহকারীর পরীক্ষার লিখিত পরীক্ষা হবে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান এছাড়া স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা রয়েছে যেটা হলো মেডিকেল এবং ভাইবা আর পি এফ ও প্রবোস্ট পেশার বিমান সেনাদের জন্য রয়েছে শারীরিক যক্ষ দক্ষতা যাচাই এটা আইকিউ পরীক্ষার আগেই সেখানে যারা নির্বাচিত হবেন তারা আইকিউ এবং ইংরেজি সাথে সাধারণ বিজ্ঞান পরীক্ষা দিবেন এবং সকলের জন্যই মেডিকেল এবং ভাইবা রয়েছে এফ এন্ডিআই ও প্রবোস্টের বিমান প্রার্থীগণকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য অবশ্যই সঙ্গে খেলাধুলার পোশাক নিয়ে আসতে হবে তবে এক্ষেত্রে বিশেষ যোগ্যতা বা অগ্রাধিকার দেওয়া হবে যদি চিকিৎসা সহকারী হিসেবে আপনার ম্যাটস হতে চার বছর মেয়াদি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পূর্ণকারী হয়ে থাকেন বা কারেনি হয়ে থাকেন ক্ষেত্রে আপনাকে অগ্রধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে পি এফ এন ক্ষেত্রে বিশেষ শর্ত পূরণে এবং ট্রেডের ক্ষেত্রেও একইভাবে বিশেষ শর্ত পূরণকারীদের অগ্রধিকার দেওয়া হবে অন্যান্য যেসব যোগ্যতা প্রয়োজন সেটি হল জাতীয়তা হিসেবে বাংলাদেশি নাগরিক হতে হবে বয়স হতে হবে ষোলো থেকে একুশ বৎসর যেটি গণনা করা হবে উনত্রিশ মার্চ দুই হাজার বিশ তারিখে তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট অথবা হলফনামা গ্রহণ করা হবে না বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এক্ষেত্রে তালাক প্রাপ্তা কিংবা অন্য কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না উচ্চতার ক্ষেত্রে চিকিৎসা সহকারী অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনার কমপক্ষে পাসপোর্ট আর ফি এফ এন্ডিআই ও প্রবোজ ট্রেডের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে ওজন হতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী আর চেষ্টের মাপ বা বুকের মাপ হতে হবে আটাইশ ইঞ্চি এবং সম্প্রসারণ দুই ইঞ্চি এক্ষেত্রে চোখের দৃষ্টি হতে হবে আপনাকে ছয় বাই ছয় অথবা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে এখন হলো আমরা অযোগ্যতা কী থাক কী হিসেবে আপনি আবেদন করতে পারবেন না এক আপনি যদি সেনা নৌ অথবা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত কিংবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করে থাকেন পূর্বে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন অথবা সরকারি চাকরিতে নিয়োগে নিষিদ্ধ ঘোষিত হয়ে থাকেন যেভাবে আবেদনপত্র সংগ্রহ করতে হবে সেন্ট্রাল নন পাবলিক ফান্ড বি এর অনুকূলে দুই শত টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার যেটি অফেরত এর বিনিময়ে প্রতি কার্যদিবসে সকাল আটটা হতে চৌদ্দোশো কোটি টাকা পর্যন্ত পরীক্ষার তারিখের ন্যূনতম একদিন পূর্বে আবেদনপত্র সংগ্রহ করা যাবে বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো ঘাঁটি বেজ ইউনিট থেকে ব্যাঙ্ক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক এর শাখায় পরিশোধযোগ্য হতে হবে তবে বিশেষ দস্তব্ধ ভাঁজ করা ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না এছাড়া অনলাইনে আবেদন করার নিয়মাবলী সরাসরি ওয়েবসাইট হতে অনলাইনে আবেদনপত্র করে জমা দেওয়া যাবে এক্ষেত্রে আবেদনকারীকে ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন বাংলাদেশ এয়ারফোর্স ডট এম এল ডট বিডি ওয়েবসাইটে লগ করতে হতে হতে হবে অথবা জয়েন বিএফ অ্যান্ড্রয়েড অ্যাপে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনাসমূহ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময় আবেদনকারীগণ আবেদনপত্রের মূল্য টি ক্যাশ যেটি ট্রাস ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই শত টাকা জমা দিতে পারবেন এছাড়া রবি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেলের গ্রাহকগণ ব্যক্তিগত বিকাশ ওয়ালেটের মাধ্যমে এফ বিকাশ ওয়ালেট নাম্বার বা মার্চেন্ট নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ত্রিপল নাইন জিরো টু এইট নাইন অথবা ব্যক্তিগত রকেট ওয়ালেট অথবা ডিবি এজেন্ট পয়েন্ট হতে টু ফাইভ টু ফাইভ ডিলার আইডি ব্যবহার করে আবেদনপত্রের মূল্য দুইশো টাকা জমা দিতে পারবেন আবেদনপত্রের নির্ধারিত অংশ অনলাইনের মাধ্যমে পূরণ করে অনলাইন হতে আবেদনপত্রটি ডাউনলোড করে বাকি অংশ সহস্তে পূরণ করে প্রাথমিক পরীক্ষার পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে তবে নোট রয়েছে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং অনলাইন আবেদন ক্ষেত্রে সদ্য তোলা রঙিন ছবি আপলোড করতে হবে কখন কোথায় বিভাগওয়ারি পরীক্ষা স্থান ও তারিখ আমরা যদি দেখি বিজ্ঞাপনটি সেখানে বিভাগ ওয়াইজ পরীক্ষা হয়ে থাকে আমরা এছাড়াও পূর্ববর্তী পরীক্ষার বিজ্ঞাপনগুলো দেখলে আমরা দেখেছি যে বিভিন্ন বিভাগে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা গিয়ে থাকেন এবং পরীক্ষা নিয়ে থাকেন তবে যেহেতু প্রথমবার মহিলা প্রার্থীদের নিয়োগ হচ্ছে এই ক্ষেত্রে একটু পরিবর্তন এনেছেন পরীক্ষা কেন্দ্র হলো বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো সেটি হল পুরাতন পিএসসি ভবনের পাশে আচ্ছা বিভাগ ওয়াইজ পরীক্ষার স্থান ও তারিখ আমরা যদি দেখি ষোলোই জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারি দুই বিশ বৃহস্পতিবার ঢাকা বিভাগের পরীক্ষা প্রথম দিন হবে চিকিৎসা সহকারী পেশার বিমান সেনাদের বা মহিলা বিমান সেনাদের আঠারো জানুয়ারি দুই শনিবার ঢাকায় একই প্রবোস্ট ও বিমান সেনাদের এছাড়া বিশ জানুয়ারি রয়েছে চট্টগ্রাম বাইশ জানুয়ারি রয়েছে খুলনা পঁচিশ জানুয়ারি রংপুর সাতাশ জানুয়ারি সিলেট উনত্রিশ জানুয়ারি রাজশাহী পয়লা ফেব্রুয়ারি বরিশাল এবং তেসরা ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ বিভাগের পরীক্ষা হবে একটি বিষয়ে পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ক্যালকুলেটর এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ আমরা আরও কিছু নির্দেশনা দেখি আবেদনপত্র সংগ্রহ করা যাবে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাটি ইউনিট হতে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও থেকে তবে আবেদনপত্র জমা দানের কিছু নিয়মাবলী প্রার্থীদেরকে আবেদনপত্র সঠিকভাবে সহজতে পূরণ করতো পরীক্ষার দিন নিম্নবর্ণিত সনদসমূহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে কী কী রাখতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সরকার কর্তৃক অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ সাথে নিয়ে আসতে হবে সনদের সাথে প্রদানকারী কর্তৃপক্ষের মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বালো বারো কপি ছবি অবশ্যই ল্যাম্প ল্যাবপ্রিন্ট হতে হবে বর্তমান এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সনদ চাকরিরত হলে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জেলা ও বিভাগ পর্যায়ে খেলাধুলার কোনো কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত্ব ফটোকপি এছাড়া দাবিকৃত শিক্ষামানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইব্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইব্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি যেটি হলো সমমানের যদি এসএসসি সমমান অথবা অন্য কোনো পরীক্ষার সমমানের থাকবে সেটির ফটোকপি নিয়ে আসতে হবে তবে প্রত্যেক প্রার্থীকে তার নিজ বিভাগের জন্য নির্ধারিত ভর্তি পরীক্ষার দিন সকাল আট ঘটিকায় সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র এবং উপরে উল্লেখিত প্রয়োজনীয় সনসহ পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো এছাড়া রয়েছে প্রার্থী নির্বাচনের পরবর্তী কি কি করতে হবে সেটা হলো প্রার্থী প্রাথমিক ছত্রিশ সপ্তাহ ট্রেনিং বা আপনার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রার্থীদেরকে পদের প্রার্থীদের বেতন ভাতা অন্যান্য সুবিধাবিধি হলো প্রশিক্ষণকালীন একজন প্রশিক্ষণার্থী নয় হাজার টাকা বেতন বা ভাতা হিসেবে পেয়ে থাকেন এছাড়া পরীক্ষা প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক এবং চিকিৎসা সহ সকল ব্যয় সরকারিভাবে বহন করা হবে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানে থাকার সুযোগ চিকিৎসার জন্য রয়েছে সামরিক হাসপাতাল সমূহে উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন চিকিৎসা এবং প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ রয়েছে ভর্তুকি মূল্যে সুব্যবস্থা সন্তানদের জন্য রয়েছে যোগ্যতা ভিত্তিক ক্যাডেট কলেজ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এমআইএসটি আই বি ইউপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে সকল বিএফ শাহিন স্কুল অথবা কলেজে বাংলা ও ইংরেজি ভাষণে এবং ইংলিশ মিডিয়াম ক্যারিকুলাম ব্রিটিশ ক্যারিকুলাম অনুযায়ী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সুযোগ তবে সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনীর কর্তৃপক্ষ পরিবর্তন পরিবর্তনের ক্ষমতা রাখে এই হল আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনারা কিভাবে আবেদন করবেন কি করবেন সকল বিষয়ে আমি আলোচনা করেছি এই এই আমি যে বিষয়টি সবসময় বলে আসি সেটি হল একটি হুঁশিয়ারি যেটি বাংলাদেশ বিমান বাহিনীর রিক্রুটমেন্ট পরিদপ্তর থেকে সবসময় সকল বিজ্ঞাপনের সাথে দেওয়া হয় যে বিমান বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অসদ উপায় অবলম্বন করলে আপনি এবং যে উপায় অবলম্বন করার আপনাকে সহযোগিতা করছে সকলকেই পানের শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং একটা সময় চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এই হলো আমাদের এই সার্কুলালটি বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এছাড়াও বেলাইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আল্লাহ হাফেজ